এলিসেনে আমরা ডিএনএস সার্ভার কনফিগার করব। ডিএনএস হচ্ছে ডোমেন নেম সিস্টেম, অর্থাৎ ডিএনএস সার্ভারের কাজ হচ্ছে হোস্ট নেমকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করা এবং আইপিকে হোস্ট নেমে রূপান্তর করা। এখন আমরা দেখব কিভাবে ডিএনএস সার্ভার কনফিগার করতে হয়। ডিএনএস সার্ভার কনফিগার করার আগে আমাদের দেখতে হবে আমাদের কম্পিউটারে ডিএনএস ইনস্টল করা আছে কি না। এটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, স্টার্ট থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে হবে আমাদের ডিএনএসটি ইনস্টল করা আছে কি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিএনএস ইনস্টল করা নাই। তো আমরা যদি ডিএনএস ইনস্টল করতে চাই সেজন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কন্ট্রোল প্যানেলে ক্লিক করতে হবে এবং কন্ট্রোল প্যানেল থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড রিমুভ প্রোগ্রামস, এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড রিমুভ প্রোগ্রামস, এখানে অ্যাড রিমুভ উইন্ডোজ কম্পোনেন্টস, এখানে ক্লিক করতে হবে। একটু সময় নেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ কম্পোনেন্টস, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক সার্ভিস, নেটওয়ার্কিং সার্ভিসেস, এখানে টিকমার্ক দিতে হবে এবং ডিটেলসে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডোমেইন নেম সিস্টেম ডিএনএস, এখানে এটিকে টিকমার্ক দিতে হবে। ডোমেন নেম সিস্টেম ডিএনএস এ টিকমার্ক দেওয়ার পর এখানে ওকে করতে হবে এবং এখান থেকে নেক্সট বাটনে প্রেস করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কনফিগারিং কম্পোনেন্টস, সেট আপ ইজ মেকিং দ্য কনফিগারেশন চেঞ্জেস ইউ রিকোয়েস্টেড, অর্থাৎ কম্পোনেন্টস কনফিগারেশনের কাজ হচ্ছে। একটু সময় নেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটিং দ্য উইন্ডোজ কম্পোনেন্টস উইজার্ড, এখান থেকে আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। তো এভাবে আমরা ডিএনএস ইনস্টল করতে পারি। ধন্যবাদ সবাইকে।